যারা লাইসেন্স অনুমোদন করছে তাদেরকে পারেন না কেন? তাদের চাকরি চুক্তি হয় না কেন? তাদের একটা পিয়নের, রাজকের একটা পিয়নের 12টা 50টা বাড়ি হয় কিভাবে? এ রাজত্ব আপনাদেরই, এ রাজত্বের দায়ভার আপনাদের, এই প্রজন্মের দায়ভার আপনাদের, নতুন যে প্রজন্ম আসছে তাদের দায়ভার আপনাদের, তাদের সেই দোয়া হোক, তাদের অভিশাপ হোক, সেটা আপনাদেরকে বহন করতে হবে, এর বাইরে কাউকে বহন করতে হবে না। যে উনি যেটা বললেন যে নাগরিক হিসেবে কত দায়িত্ব নাগরিকের, রাজনৈতিক দল হিসেবে বিরোধী মতের লোকজনের কত দায়িত্ব, বিশদ বর্ণনা করলেন। তো বিরোধী দলের মতের বিভিন্ন একজন সাধারণ মানুষের, আমি একজন প্রতিবেশী হয়ে কারো আমার ঘাড়ে কয়টা মাথা আছে, যেখানে আপনি মৌলিক অধিকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেন, আপনার পিঠের চামড়া থাকে না পুলিশি পিটুনিতে, তারপরে আপনি বিদ্যুৎ গ্যাসের চালানির যখন আপনি একের পর এক ইচ্ছা মতো আপনি দাম বাড়িয়ে যান, সেটার জন্য মানববন্ধন করে, আপনি রাস্তা দাঁড়াতে দেন না, আপনার হেলমেট বাহিনী হ্যাঁ পিটিয়ে ঠেঙ্গিয়ে সবাইকে মানে মারছাড়া করে দেয়, ঘাড়ছাড়া করে দেয় আপনার, তাহলে আমি একা আমার এত বড় সাহস কোথায়, আমি একা আমার এত বড় সাহস কোথায় যে আমি অমুকখানে কাজ উঠছে নাগরিকের খুব দায়িত্ব আমি পালন করতে যাব। নাগরিকের যে সুদায়িত্ব এবং একজন সুনাগরিকের যেটা আছে সেটার সাথে আমি যদি একমত হই, সেটা তো এই দেশের জন্য সেটা প্রযোজ্য নয়, বাংলাদেশের জন্য, কারণ একজন সুনাগরিকের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এখন আপনি যদি ওই পাশের বাড়ির কেউ যদি এটা দেখে, বা আমি যদি দেখি যে ওইখানে একটা অপরিকল্পিত বিল্ডিং নির্মাণ হচ্ছে, বহুতল ভবন উঠতেছে, আমি যদি এটা বলি তারপর দিন তো মানে আমার লাশ পাওয়া যাবে। এখন কথাটা হলো যে কি, আপনার পুরো রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থাগুলো, যে অর্গানগুলো, সেই রাষ্ট্রের যে মানে দায়িত্বশীলতার প্রশ্ন, আমি মনে করি এটা সাধারণ মানুষ যারা আছি, আমরা খেটে খাওয়া মানুষ অথবা ভিন্ন মতের যারা রাজনীতি করেন, তারা যারা আছেন, তাদের এই মুহূর্তের চেয়েও যারা এই ধরনের কর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা সরকারি সরকারেরই অর্গান প্রতিষ্ঠান, আপনি তাদেরকে সচেতন করে তুলবেন। রিপন ভাইয়ের সাথে আমি ওনাকে বলি, উনি তাদেরকে ইন্টিগ্রেট করুন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ট্রেড লাইসেন্স যারা দেন, তারা এটা যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট, কারিগরি ডিপার্টমেন্ট, একজন প্রকৌশলী বলে গেলেন কোথায় কোথায় থেকে ছাড়পত্র দিতে হবে, এবং আপনি নীতিমালা প্রণয়ন করে শুধু আপনি বসে থাকবেন না, আপনি এটা যথাযথ কার্যকর হচ্ছে কিনা আপনি সেদিকে মনোযোগী হন, আপনি যতটা মনোযোগী বিরোধী মতকে ঠেকানোর জন্য হন, ততটা মনোযোগী কি আপনার যে নীতি আপনি প্রণয়ন করেন, যে আইন আপনি মানে ব্যবহার করেন, সে আইনটাকে আপনি সমানভাবে সবার জন্য প্রযোজ্য ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, করেন না? আপনি যেহেতু মুখ দেখে দেখে আপনি আইনকে ব্যবহার করেন, যেই কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, এই ধরনের সহিংসতা গুলো ঘটে, আপনি যখনই কোনো একটা বিরাট একটা মানে হত্যাকাণ্ড ঘটবে, আপনি বলবেন যে তদন্ত শাস্তির আওতায় যেই হোক, মানে কি অন্যায়কারী অপরাধী যত বড় শক্তিশালী হোক আইনের আওতায় আনা হোক, আপনি তাকে আইনের আওতায় আনেন বা তাকে আইনের আওতায় ছেড়ে দেন, সে তদন্ত প্রতিবেদনও আসে না, তাদেরকে আইনের আওতায় আনাও হয় না, আনে হলে তাদেরকে জেলেও আটকে রাখা হয় না, প্রকারান্তে জেলে আটকে রাখা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদেরকে, জেলে আটকে রাখা হয় আপনার আমির খসরু মাহমুদ সাহেবের মতো মানে একজন ভদ্র সুশিক্ষিত সুমার্জিত লোকদেরকে, আপনি সন্ত্রাসীদেরকে আটকান, হ্যাঁ, বা তারা জামিনে বেরিয়ে যায়, তারা 10 বছরের সাজা পাওয়ার পরেও তাদের জামিন মঞ্জুর হয়, সাজাপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত, আমি বলি নাই যে শুধু অভিযুক্ত, অভিযুক্তরা তো হকদার জামিন পাওয়ার, কিন্তু যারা অভিযুক্ত হয়ে অভিযোগ প্রমাণিত হয়ে আদালতের সাক্ষ্য প্রমাণে সাজাপ্রাপ্ত হয়েছে, তারা জামিন পাচ্ছেন। তাহলে আপনি যদি সবার ক্ষেত্রে যদি আইনটাকে যথাযথভাবে প্রয়োগ করেন, আমি বলছি সেটা, তাহলে আপনি আমাদের এগুলো প্রতিরোধ করা সম্ভব। উনি আমাকে বললেন যে আমি উন্নয়নের কথা স্বীকার করি, আমি বলছি সাধুবাদ জানানোর জন্য, আপনি যে উন্নয়ন আমার ঋণের টাকা দিয়ে করেছেন সেই উন্নয়নটার সুফল আমাকে দেন, চোখে দেখা আমার জন্য সুফল নয়, আমি সেটা ব্যবহার করা খেতে পারা সেটা আমার জন্য সুফল, আপনি আমাকে 10টা পদ্মা ব্রিজ দিয়েন না, আপনি আমাকে আপনার কথা মতো 10 টাকা দালে চাল খাওয়ান, এখানে ভর্তুকিটা দেন, আপনি আমাকে সারের ন্যায্য ইয়েটা দেন, আপনি কৃষকের ন্যায্য মূল্যটা দেন,
আপনি আপনার বাণিজ্য নীতিগুলো এমন ভাবে মানে প্রয়োগ করেন যে আপনি যখন আমার আমার দেশে পেঁয়াজের প্রয়োজন নাই তখন আপনি ভারত থেকে পেঁয়াজ ঢুকাই দিবেন, তারপরে আমার কৃষক তার ন্যায্য মূল্যটা পায় না, হারিয়ে ফেলে, পেঁয়াজের দাম ড্রপ করে। যখন আমার পানির প্রয়োজন হয় তখন আপনার আমার আমার ন্যায্য হিস্সা, আমার প্রয়োজনীয় পানি আমি পাই না। যখন আমার প্রয়োজন হয় না তখন আপনি পানি দেন, আমি বন্যায় ভেসে যাই, আপনি কথা বলেন না। এখন আপনি বারবার বলেন যে নাগরিক সচেতন হয় কেন, নাগরিক ওখানে গেলে কেন, নাগরিক সেখানে গেলে কেন, এটা কি আমি পলাশ চৌধুরীর কাছে বলে বা এখানে আপনি অ্যাঙ্কর আপনার কাছে পারমিশন নিয়ে নাগরিক যাবে? যথার্থই বলেছেন তো আমাদের এই যে ফয়জুল সাহেব, এক মিনিট সময় দেন, ফয়জুল ভাই যথার্থই তো বলেছেন যে আমরা যখন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যার মৃত্যু যেখানে রেখেছি সেখানে হবে, তো যদি এটা যদি ওইভাবে যদি বলে থাকেন, মিন করে থাকেন আল্লাহ তাআলা, তাহলে উনি আবার ওই যে ইয়েতে আত্মহত্যা নিজে মানে ইয়ে করতে যাওয়া এগুলো খুনাখুনি এগুলোকে উনি মানে অন্যভাবে নিলেন কেন বা দেখলেন কেন? আমি আমার মৃত্যুর লেখা আছে এটা জেনে আমি ছাদ থেকে জাঁপ দেবো, আমি আগুনে পুড়ে যাব? আপনি প্রত্যেক মানুষের বাঁচার অধিকার বলতে আমি যেটা বুঝি যে আল্লাহ পাকের কাছেও যদি আপনি বাঁচার আকুতি জানান, আপনার হায়াত যাই থাক, যিনি হায়াত দিয়েছেন তিনি কমাতেও পারবেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার আয়ু বাড়াতেও পারবেন। সুতরাং এটা তো ওনার এক সেকেন্ডের বিষয়। আমি সেই জায়গা থেকে বললাম যে না, দুর্ঘটনা ঘটে গেছে, এটা আল্লাহর হুকুম ছিল, মরে গেছে, কান্নাকাটি করে লাভ নাই। এই জিনিসগুলো ঠিক না। যেমন বিএনপির একজন মন্ত্রী যে বললো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আলতাফ সাহেব, আমি সে কথাটাও দুঃখিত, আমি সে কথাটাও ব্যথিত হই, আমি সেটারও প্রতিবাদ জানাই। কিন্তু আজকে যে কথা মানে রিপন সাহেবরা বলার চেষ্টা করেন বা করছেন বা ইয়ে করছেন, কিন্তু উনি আমি মনে করি উনি ভুল জায়গায় ডায়াল করছেন। ওনার ডায়াল করা উচিত গভর্নমেন্ট যেহেতু সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে যারা এগুলোর সাথে জড়িত, এই যে আপনি ধরেন রাজুক থেকে শুরু করে যতগুলো অর্গান আছে, গ্যাস লাইন পাইপ বসানো থেকে শুরু করে হ্যাঁ বিদ্যুতের লাইন সংযোজন দেওয়া, আপনি তাদের সম্মিলিত থেকে ট্রান্সপোর্ট গঠন করেন, আপনি তাদেরকে মনোনিবেশের কথা না বলে আপনি জনগণের উপরে এটা তা চাপান কেন, বিরোধী দলের উপরে কথা বলেন কেন, প্রত্যেক কথা রাজনীতি নিয়ে আসেন কেন? এগুলো লজ্জা, এগুলো রাজা মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আপনি এখন আবার স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা স্বপ্ন কেউ ক্ষমতায় সারা জীবন থাকে না, আমরা তো চাই আপনার সারা জীবন ক্ষমতায় থাকেন, সারা জীবন থাকবেন, কেন এখন হতাশ হয়ে যাচ্ছেন, কেন এখন তাড়াতাড়ি বলছে যে একদিন তো মানে মানে বিএনপি ক্ষমতায় আসবে? বিএনপি ক্ষমতায় আসার জন্য তো আমরা কথা বলি না, বিএনপি ক্ষমতায় আসতে হবে এটা আমাদের এজেন্ডা না, আমাদের এজেন্ডা হলো সে যেই হোক আমার দেশটা যেন দেশের মতো করে চলে, মানুষ যেন তার নিজের অধিকারটা চর্চা করতে পারে, মানুষ যেন বেঁচে থাকার জন্য মানে বেঁচে থাকার মতো করে বেঁচে থাকতে পারে, আমার শিক্ষা ব্যবস্থাটা যেন আমাকে এমন ভাবে শিক্ষিত করে তোলে যেহেতু বিদেশে যেন আমি যখন উচ্চশিক্ষার জন্য যাব সেটি তখন আমার যেন সার্টিফিকেট গুলোকে তারা ফেলে না দেয়। আপনি এখন জানেন যে বাংলাদেশে যারা পড়ালেখা করে তারা উচ্চশিক্ষার জন্য যে সার্টিফিকেট গুলো দাখিল করে বা বাইরের ইউনিভার্সিটি গুলোতে তারা সেটা গ্রহণ করে না? একবারও কি এটা ভাবছেন যে দিনে দিনে আজ থেকে 5 বছর পর আমরা কোথায় চলে যাব? আর শিক্ষা জাতি মেরুদণ্ড সেই কথাটা মানে আর কি থাকবে, আর কি রইল? শিক্ষা জাতির মেরুদণ্ড হলে পৃথিবীর সব জায়গায় একটা জায়গাতে যদি কম্প্রোমাইজ কেউ কোনোদিন করতে পারে না সেটা হলো শিক্ষার সাথে, শিক্ষার নীতিমালার সাথে। একে একে পরীক্ষাগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে, মানে শিক্ষার নামে হ্যাঁ যত্রতত্র অশিক্ষা কুশিক্ষা পাঠ্যপুস্তকে আপনি লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে, আমরা সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু আমরা তো পড়ে আসছি, রিপন ভাই তো পড়ে আছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটাই তো সত্য। আর এটা বই প্রকাশ এখন পাচ্ছে, এখনকার ছেলেপেলেরা এখান থেকে আর বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য কানাডা ইউরোপে অন্য কোথাও গিয়ে তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে না, এটা আপনি নিশ্চিত ধরেই নেন। আর একটা জেনারেশনের বড় একটা গ্যাপ হয়ে গেছে 17 বছরে, আর 5 বছরের যদি হয় তাহলে 23 বছর, 23 বছরে বাংলাদেশের তার আগে কি হয়েছে? 23 বছরের একটা একজন যুবক সে কিছুই জানবে না, সে কিছু 23 কেন, আরো 5 বছরের তো তার বুঝ হয় না, 23-এর সাথে 28 বছরের একজন যুবক বুঝবে না যে বাংলাদেশ নামক এটা আর কেউ শাসন করেছে, শোষণ মানে ইয়ে করেছে। তো সুতরাং এই রাজত্ব আপনাদেরই, এই রাজত্ব আপনাদেরই, এই রাজত্বের দায়ভার আপনাদের, এই প্রজন্মের দায়ভার আপনাদের, নতুন যে প্রজন্ম আসছে তাদের দায়ভার আপনাদের, তাদের সেই দোয়া হোক তাদের অভিশাপ হোক সেটা আপনাদেরকে বহন করতে হবে, এর বাইরে কাউকে বহন করতে হবে না। এটাই হলো আপনার প্রতি আমার বক্তব্য, এবং আপনার মাধ্যমে আপনার সরকারের প্রতি, আমাদের সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি
মানে প্রত্যেকটা সময় এগিয়ে আসেন। কিছুক্ষণ আগেই দেখলাম উনি সকলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আপনি চিকিৎসার দায়িত্ব নিলেও কি, আর চিকিৎসার দায়িত্ব না নিলেও কি? আমি তো পুড়ে ছাই হয়ে গেছি, আমার সক্রতাও পুড়ে গেছে, আমার সন্তান তো হারিয়ে গেছে, আর আমরা আপনার আপনার দায়িত্ব দিয়ে আমার কি হবে, আর দায়িত্ব না দিলেও কি হবে? মৃত্যুর পরে আর কোনো কথা বললে তখন মানুষের সেন্টিমেন্ট, নাগরিকের সেন্টিমেন্ট কিন্তু সে জায়গায় থাকে না, একজন মানুষের আবেগ কিন্তু সে জায়গায় কাজ করে না। আমি যত বেলে এটা আপনি বিএনপির কথাই বলেন না, বিএনপির মিছিলে যদি কেউ মারা যায় তখন তারেক জিয়া সাহেব লন্ডন থেকে যখন উপহার সামগ্রী পাঠায়, আপনি কি মনে করেন আমরা সেটাকে সাধুবাদ জানাই বা আনন্দিত হয় বা সে পরিবার দোয়া করে? ন কখনো মৃত্যুর প্রতিদান কখনো এগুলো দিয়ে হয় না, উপহার বা সমবেদনা দিয়ে হয় না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে, মৃত্যুটাকে যেন মানে আমরা মানে নিয়ে উপহাস না করি, বা আমরা আমাদের ব্যবস্থাপনাটাকে অন্যের প্রত্যেকটা মৃত্যুকে সমানভাবে গুরুত্ব দিয়ে যেন সেটার প্রতিকার করবার ব্যবস্থা করি, আপনি সেই দৃষ্টিতে দেখতে বলছেন সকল পক্ষকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। জি, সুতরাং এই যে 46 জনের মৃত্যু হলো সেটিকে নিয়েও কেন যেন কোনোভাবে রাজনীতি না করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকার একই ঘটনার ঘটনা 7 দিন পরে আবার না আসে, আপনি এখন থেকেই আপনি মিশনটা শুরু করেন না, আপনি ডিস্ট্রাক্টিভ অভিযান শুরু করেন না, ওই যেভাবে অভিযান করে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী সাহেব, তারপরে যে আপনি ডক্টর মঈন খান, তারপরে মির্জা আব্বাস, যাদেরকে আপনি ধরেন, ঠিক সেই রকম অভিযানটা আপনি অপরিকল্পিত যারা বাড়িঘর করতেছে তাদের উপরে করেন, একটা একটা করে অপারেশন করেন। আপনি এবার মনোযোগী করেন, আপনি দেশের ডেভেলপমেন্টের উপরে করেছেন, ভালো কথা, এবার দেশকে সুশৃঙ্খল, মানে আপনি বলতে চাচ্ছেন যারা দুর্নীতি করছে সুশাসন প্রতিষ্ঠা করেন, তাদেরকে বিএনপি হিসেবে মনে করে ধরার জন্য আপনি যাচ্ছেন, সেটাই বলবেন? হ্যাঁ, আপনি ওই জায়গায় যান, আপনি আপনি ওইখানে তো 18 কোটি মানুষের ভাগ্য জড়িত রে ভাই, জীবন মরণ জড়িত। আপনি এখন দ্রব্যমূল্যের দিকে যান, আপনি এখন মানে গ্যাস বিদ্যুৎ কিভাবে মানুষকে দিবেন, এই যে গরমের কাল এসে গেছে, শীতেও আমরা লোডশেডিং এর কথা শুনেছি, এখন যে লোড পাবে আপনি সেটা কিভাবে করবেন? আপনি এখন সুশাসনটা দেন, ক্ষমতা তো আপনি নিলেনই, যেভাবেই নেন যেভাবেই আঁকড়ে রাখেন, আপনি একের পর এক চারটা চেষ্টা আপনি ধরে রাখলেন, তো এখন আপনি জনগণের কাছ থেকে অন্তত আপনার তো হলো, এনাফ ইজ এনাফ, তারপরে এখন আপনি আর ব্রেক ডাউন না করে বিরোধী মতকে, ওরা তো কিছুই করতে পারবে না, পারে নাই, পারবেও না, আপনি এখন সুশাসনটা দেন, আমরা সুশাসনটা দেখি, তারপরে তো জাতির ক্ষত কিছুটা হলো মানে মোচন হতে পারে। কিন্তু এই যে আজকে আপনি বললেন সমবেদনা জানালেন, হলো না, গেল না, আপনি বললেন নাগরিক সচেতন কেন, নাগরিক অন্ধকার জায়গায় গেল কেন, অমুক আইন মানে নাই কেন, এটার জবাব কি আমরা এখানে বসে বসে টকশোতে দেব? আইন মানে নাই, আপনি ওদেরকে যদি ঠেঙ্গাতে পারেন, বিএনপি কে যদি মারতে পারেন, জামাতকে যদি মারতে পারেন, হেফাজতকে যদি মারতে পারেন, তাহলে আপনি ওদেরকে পারেন না কেন? সে বাড়ির মালিককে পারেন না কেন? যারা লাইসেন্স অনুমোদন করছে তাদেরকে পারেন না কেন? তাদের চাকরি চুক্তি হয় না কেন? তাদের একটা পিয়নের, রাজুকের একটা পিয়নের 12টা 50টা বাড়ি হয় কিভাবে, আপনি সেটা থাকেন না কেন? নিশ্চয়ই এভাবে অবৈধ অনুমোদন পাইয়ে দিয়ে দিয়ে তো রাজুকের কর্মচারীদের, এ কয়দিন আগে নিউজ পেপারে দেখেছি 18টা বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে, সেটা তো কোন বিরোধী মতের নেতা দল নেতা কর্মীদের কাছে পাওয়া যায়নি। তো যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেন না, আপনি বলেন যে কি সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সচেতন হওয়ার রাস্তা আছে, আমি তো সেটার উদাহরণ দিলাম। এখন এখানে সচেতন হলেও মানুষ ব্যক্তিগত আক্রোশে তার উপর আক্রমণ করবে, কারণ এখন দেশে যে রাম রাজত্ব চলতেছে, একজন ব্যক্তি কখনো কোনো প্রতিকার চেয়ে, পরিবর্তন চেয়ে এই দেশে পরিবর্তন আনার, পরিবর্তনের ইয়ে করার কোনো সুযোগ স্পেস এই মুহূর্তে নাই, যেখানে দলগতভাবে কোনো রাজনৈতিক দলেরই নেই, ব্যক্তির থাকবে কোথায়? সুতরাং এভাবে অবান্তর কথা না বলে, গঠনমূলক কথা বললে, মানুষকে কিছু সুশাসন দিলে, মানুষের দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণের ভিতরে আনলে, আপনি আমাদের ট্রেড ব্যালেন্স গুলোকে ঠিক করলে, ব্যবসায়ীদেরকে মানে ব্যাংকের যে সেক্টর, অর্থনৈতিক সেক্টর গুলোর প্রতি নজর দিলে, আমার মনে হয় যে এখন আমরা একটা মানে একটা সুরাষ্ট্র ঘটার মানে মানে আশা করতে পারি, আর না হলে যে কোনো মুহূর্তে তো মানে ভেঙে চুরে পড়বে।